ইন্ডিয়া হচ্ছে চ্যাম্পিয়ন দল, চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নের মধ্যে খেলেছে। হ্যাঁ নমস্কার, সুস্বাগত, আপনারা দেখছেন জুডো জামাকে নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। 14 ঘন্টায় খেল খতম এবং বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে হারিয়ে দিয়েছে ইন্ডিয়া। 2-0 টেস্ট সিরিজটা জিতে গেছে ইন্ডিয়া। আপনারা জানেন যে কিভাবে বৃষ্টি হয়েছে কানপুরের এই স্টেডিয়ামে, গ্রিন পার্ক স্টেডিয়ামে। সেইখানে খেলতে নেমে প্রথমে বাংলাদেশ ব্যাট করতে যে খুব খারাপ ব্যাট করেছে তা নয় প্রথম দিন, তারপর তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। প্রথম ইনিংসে বাংলাদেশ 230 রানে অল আউট হন। মমিনুল হক তিনি করেন 107 রান, ক্যাপ্টেন শান্ত তিনি করেন 31 রান। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা নেন 3 উইকেট, সিরাজ নেন 2 উইকেট, অশ্বিন 2 উইকেট, আকাশদীপ 2 উইকেট এবং রবীন্দ্র জাডেজা 1 উইকেট। ইন্ডিয়া তো খেলতে নেমে দুর্দান্ত খেলেছে। যশস্বী জয়সওয়াল তিনি 51 বলে 72 রান করেছেন। রোহিত শর্মা 11 বলে 23 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। শুভমান গিল করেছেন 36 বলে 39 রান। কোহলি করেছেন 35 বলে 47 রান। কেএল রাহুল করেছেন 43 বলে 68 রান। চারিদিকে 4 ছক্কার বন্যা, একেবারে 4 ছক্কা হই হই। এবং বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান, এই টেস্টটি তার শেষ টেস্ট, তিনি নিয়েছিলেন 4টে উইকেট। মেহেদী হাসান মিরাজ তিনিও নিয়েছিলেন 4 উইকেট। এই টেস্টে কিন্তু অনেক বিশ্ব রেকর্ডও হয়েছে। একটা টেস্ট ম্যাচে ফাস্টেস্ট 50, ফাস্টেস্ট 100, ফাস্টেস্ট 150, ফাস্টেস্ট 200। আরেকটা রেকর্ড হয়েছে হাইয়েস্ট রান রেট বাই আ টিম ইন আ টেস্ট ম্যাচ বোথ ইনিংস কম্বাইন্ড, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এই টেস্ট ম্যাচে হয়েছে 7.36 রান রেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 146 রানে অল আউট হয়ে যায়। সাদমান ইসলাম করেন 50 রান, মুশফিকুর রহিম 37 রান, তিনি একটু চেষ্টা করেছিলেন কিন্তু বুমরা, রবীন্দ্র জাডেজা এবং অশ্বিন তিনজনেই 3টে করে উইকেট নেওয়ায় এবং আকাশদীপ 1টি উইকেট নেওয়ায় তাঁরা আর টিকতে পারেননি। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল 95 রান, যা তারা সহজেই তুলে নেন। যশস্বী জয়সওয়াল তিনি যা খেল দেখিয়েছেন, রোহিত শর্মা তিনিও বেশ মারতে উদ্যত হয়েছিলেন, আউট হয়ে গেছেন সেটা অন্য কথা, কিন্তু ইন্ডিয়া যেভাবে খেলেছে একেবারে আগুনে খেলা, খাটাক খাট খাটাক খাট খাটাক খাট। বাংলাদেশ একদম দিশেহারা হয়ে গেছে, কারণ তারা বুঝতে পারছিলেন না যে ইন্ডিয়া টিমকে কিভাবে তারা আউট করবেন। আসলে বাংলাদেশের কাছে এটাই এক্সপেক্টেড, ঠিক যেমন ইন্ডিয়ার কাছেও এটাই এক্সপেক্টেড। হ্যাঁ, বাংলাদেশ ভারতবর্ষের খেলা হলে একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, দুই দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও বাংলাদেশে অনেকে এখন বলছেন যে না, এই জাতীয় সঙ্গীত তারা চান না, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপার, এই নিয়ে আমার বলবার কিছু নেই। আমাদের ভালো লাগে, তখন মনে হয় একদিন একই দেশ ছিল, তারা সেটা মনে করেন না, আমাদের অনেকে মনে করি সেটা। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রবীন্দ্র জাডেজাও আজকে সকাল থেকে অনেক উইকেট নিয়েছেন, বুমরা, এরা সবাই চ্যাম্পিয়ন ক্রিকেটার, কারণ ইন্ডিয়া হচ্ছে চ্যাম্পিয়ন দল, চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নের মধ্যে খেলেছে। হ্যাঁ গর্জন, আমাদের চ্যাম্পিয়ন কান্ট্রি, কেউ হতে পারবে না। এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আবারও ইন্ডিয়া 1 নম্বর র্যাঙ্কিংয়েই আছে, আর এই মুহূর্তে বাংলাদেশের র্যাঙ্কিং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে 7 নম্বরে। এবং এইভাবে খেলতে পারলে আশা করব তারা ফাইনালও খেলবে এবং এই শিরোপাটা তারা জিতেও নেবে। বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে 2-0 হারিয়েছিল, যেটাকে অনেকে বলছিলেন বাংলা ওয়াশ, বাংলাদেশের মানুষরা বলছিলেন। তারপরে তাদের সমর্থকেরা একটু বেশি মাত্রায় অ্যাগ্রেসিভ হয়ে গেছিলেন, মনে করেছিলেন যে ইন্ডিয়াতে সে ইন্ডিয়াকে হারাবেন, কিন্তু ব্যাপারটা এই যে বাস্তব যে চিত্রটা তারা সেটা বোধ হয় রিয়েলাইজ করেননি। এই যে হার, এরপরে আবার 6ই অক্টোবর থেকে শুরু হবে T20 সিরিজ, আশা করব সেখানেও ইন্ডিয়া বাংলাদেশকে 3-0 হারিয়ে দেবে। রোহিত শর্মা ছিলেন ক্যাপ্টেন, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন যশস্বী জয়সওয়াল, দুখানা হাফ সেঞ্চুরি করেছেন, দারুণ খেলেছেন। এবং পরের বছরটা জয়সওয়ালের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে, আইপিএলে তো খেলবেনই তিনি, খেলেন তিনি, রাজস্থান রয়্যালসের হয়ে তিনি খেলেছেন, এবং আশা করা যায় এই যে নিলাম আসছে, রাজস্থান রয়্যালস যশস্বী জয়সওয়ালকে তারা রেখে দেবে। এবং রাজস্থান রয়্যালসের এখন নতুন হেড কোচ হয়েছেন রাহুল দ্রাবিড় এবং সহকারী কোচ বিক্রম রাঠোর, যারা ইন্ডিয়া টিমে ছিলেন, এবং রাহুল দ্রাবিড়ের কন্ট্রিবিউশন
গোটা বিশ্ব ক্রিকেটে কী তা নতুন করে বলবার অপেক্ষা রাখে না। আশা করা যেতে পারে যে আবার তিনি রাজস্থান রয়্যালসের হয়েই খেলবেন জয়সওয়াল, এবং রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে তিনি একেবারে চার ছক্কার বন্যা বইয়ে দেবেন। এবং আরও অনেক সিরিজ আসছে, ইয়াং ক্রিকেটার, আশা করব ভবিষ্যতে ইন্ডিয়ার আরেকটি সুপারস্টার তিনি হয়ে উঠতে পারবেন। ইন্ডিয়াতে যারা প্রথম খেলছে, একদম নবীন প্লেয়ার, একদম নবীন, তারাও কি কনফিডেন্ট, কথাবার্তা হালচাল দেখবেন আপনি, আর খেলার মাঠে একদম আগুন। আর এই টেস্ট ম্যাচ ভারত জিতেছে 7 উইকেটে। তাহলে আমার এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুড়ে আমাকে সেটা একটু লাইক করবেন, ফলো করবেন। পরের পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাশট্যাগ ভিস্টা জুডোস ধামাকা, লেটস টু দা ধামাকা। জয় হিন্দ, জয় ভারত।